শারদীয় দুর্গাপূজো উপলক্ষে ধুলিয়ান পৌরসভার কমলাকান্ত মাঠে বিজলি গ্রুপের কর্ণধর মাননীয় নূর আলমের উদ্যোগে দুস্থ অসহায় মানুষদের হাতে তুলে দিলেন 2000-এরও বেশি শাড়ি। পাশাপাশি ওই দিন ছোট বাচ্চাদেরও হাতে তুলে দিল 500-এরও বেশি পোশাক। কার্যত ধুলিয়ানবাসী পুজোর আগেই বস্ত্র পেয়ে খুশি। বস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শামশেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত আধিকারিক বিজন রায়, বিজলি গ্রুপের কর্ণধর নূর আলম, বিশিষ্ট সমাজসেবী হাসেম বিশ্বাস ওরফে বাদশাহ, বিশিষ্ট সমাজসেবী আমের মালিক শ্যামল সাহা সহ আরো বিশিষ্ট জনেরা। কি বলছেন তারা শুনুন। ব্যুরো রিপোর্ট, টি নিউজ, কলকাতা। আমি জানি রাস্তা সম্পূর্ণই আলাদা, প্রত্যেকটা মাবন সুন্দর, তাদের ব্যবহার অসাধারণ। আপনারা আমাদের এখানকার যেভাবে সমাজটাকে তৈরি করে রেখেছেন, আপনাদের বলাটা ভুল হবে, কারণ আমাদের যে কোম্পানি বিজলি গ্রুপ, তার যে কর্ণধার নূর আলম মহাশয়, উনি বিগত দিনে বহু দান করেছেন। এই মাঠে আমরা বিগত শীতে প্রায় 5000 লোককে আমরা শীত বস্ত্র দান করেছি। উনার উদ্যোগে আজকে আবার আমাদের এলাকার গরিব মানুষদেরকে আমরা বস্ত্র বিতরণ করছি, বাচ্চা ছেলেদেরকে আমরা শার্ট প্যান্ট দিচ্ছি তার ব্যবহারের জন্য। এটা নতুন না, উনি ঠিক করেছেন, এইভাবে উনি চালিয়ে যাবেন যতদিন উনি পারবেন। এটা হচ্ছে বিজলি গ্রুপের কর্ণধার নূর আলম মহাশয়ের উদ্যোগে। আমার নাম শ্যামল কুমার সাহা। ভালো, কাপড় কেমন লাগছে? ভালো, অনেকে দিল। হ্যাঁ, অনেকে দিল। কে দিল? নূর আলম। নূর আলম, এটা কি প্রতি বছর দেয়? হ্যাঁ, প্রতি বছর দেয়। হ্যাঁ, এর আগে শীত বস্ত্র দিয়েছিল, এবার আবার আপনার পুজোর দুর্গা উৎসবের জন্য আবার দিল, আগামী দিন আবার শীতের টাইমে আবার দিবে, দেয় প্রতি বছর দেয়। যে আপনাদের মতন মানুষ যেন শামশেরগঞ্জের পরে ভবিষ্যতে অনেক জন্মগ্রহণ করে, এই শামশেরগঞ্জের মাটি যেন এরকম পবিত্র থাকে, আপনারা যেরকম সাহায্য করছেন যেন ভবিষ্যৎ প্রজন্ম এরকম সাহায্য করে। আর আমিও চাইবো যারা আজকে সাহায্য নিচ্ছেন তাদের বাড়ির থেকে এমন কোনো ছেলে তৈরি হোক, এমন কোনো মানুষ তৈরি হোক যেন এরকম মঞ্চে দাঁড়িয়ে তিনিও আমাদেরকে শামশেরগঞ্জ থানার জন্য উপহার দিতে পারেন। তো চাই আজকে এরকম একটা দুর্গা উৎসবের প্রোগ্রাম উপলক্ষে আমরা যেটা আপনাদেরকে পাশে একটু সামান্য দাঁড়িয়ে একটু হাত বাড়াচ্ছি, আপনারা সবাই আমাকে আশীর্বাদ করবেন যেন ভবিষ্যতে আমি আরও আপনাদের জন্য কিছু করতে পারি, এই বলে আমি আমার কথা বলছি। নমস্কার।